তাহাজ্জুদের যে কত ফজিলত সূরা বনি ইসরাঈল যার অপর নাম সূরাতুল ইসরা তার 79 নম্বর আয়াতে মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুকুম করছেন তাহাজ্জুদ পড়ার ওমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রাতের কিছু অংশে কি করো তাহাজ্জুদ পড়ো রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো যেটা তোমার জন্য অতিরিক্ত নাফিলাতাল লাক নাফিলাতাল লাকার একটি অর্থ হচ্ছে এটা ফরজ নয় ফরজের উপর অতিরিক্ত আরেকটি অর্থ হচ্ছে যে তোমার উম্মতের উপর ফরজ নয় কিন্তু তোমার উপর ফরজ যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ফরজ ছিল তারা বলছেন যে তোমার জন্য এটা অতিরিক্ত নির্দেশ যে তোমাকে বাধ্যতামূলক তাহাজ্জুদ পড়তে হবে আর আরেক দল বলছেন যে নাফিলাতাল লাক মানে নফল নামাজ ফরজ নয় তাহাজ্জুদ বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুন্নত ছিল আর উম্মতের জন্য সুন্নাত এই তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে তাহাজ্জুদ পড়লে যে তার উপকারিতা রয়েছে তার কিছু উপকারিতা এই হাদিসটিতে রয়েছে যেটা আপনাদেরকে শোনেন আবু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল তোমরা তাহাজ্জুদ কে আঁকড়ে ধরো তাহাজ্জুদ পড়ো তোমরা ফাইন্নাহু দাবুস সলিহিন কাবলাকু তোমাদের পূর্বে যত নেককার মানুষরা ছিল সলিহিন ওলি আউলিয়া আল্লাহর নেক বান্দারা ছিলেন আম্বিয়া রসুলগণ ছিলেন তাদের অনুসারীরা ছিলেন সৎকর্মশীলরা তাদের এটি উত্তম চরিত্র তাহলে এই তাহাজ্জুদ পড়লে আপনি যেন উত্তম চরিত্র গ্রহণ করলেন কার আম্বিয়া রসুলগণের সিদ্দিকিন সোহাদা এবং সলিহিনের সুতরাং তাতে একটা অংশ রাখার চেষ্টা করেন ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম একটি একটা হয়ে গেল গুণ তাহাজ্জুদের যে তাহাজ্জুদ পড়া কার চরিত্র আল্লাহর নেক বান্দা যুগে যুগে আল্লাহর নেক বান্দাদের চরিত্র রাতে লুকিয়ে লুকিয়ে তারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে আপনিও তাই করুন দুই নম্বর তোমাদের রবের সান্নিধ্য লাভ হবে তাহাজ্জুদের মাধ্যমে শুধু ফরজ দিয়ে যথেষ্ট মনে করলে হবে না এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে আল্লাহর নিকটবর্তী হতে পারবে আল্লাহ রব্বুল আলামিন কাছে মুস্তাজাব দাওয়া হইতে পারবে হতে পারে যে তোমার দোয়া আল্লাহ পাক কবুল করেন এবং অনেক তাহাজ্জুদ গুজারদেরকে দেখা গেছে যাদের রুজি হালাল যারা শিরক মুক্ত যারা জালেম নয় তাদের দোয়া কবুল হয়ে থাকে সুতরাং তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন তিন নম্বর উপকারিতা ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত তাহাজ্জুদ পড়লে গোনা খাতা মোচন হয়ে যায় কারণ আমার প্রতিদিন ভুল ভ্রান্তি মোচন হয়ে যাচ্ছে অন্যায় সব মাফ হয়ে যাচ্ছে ওয়া মানহাতুন লিল ইসম আর চার নম্বর উপকারিতা হচ্ছে যে পাপাচার থেকে এই তাহাজ্জুদ বিরত রাখে মানুষ এমনিতে ফরজ সালাত মানুষকে গোনা থেকে বিরত রাখে আর তারপর অতিরিক্ত এটা অধিক আর কি প্রোটেকশন সুরক্ষার ব্যবস্থা তাহাজ্জুদের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয় পাপে বাধা সৃষ্টি করে তাহাজ্জুদ দেখেন মানসিক বাধা একটা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি ফজর নামাজ পড়ছি আমি ঘুম ছেড়ে কত মাত্র এক দুই ঘন্টা ঘুম হইলেও ফজর পড়ি আমি এতেই তো অনেকটা গোনা থেকে আপনি বেঁচে থাকবেন তাই না যারা ফজর পড়ে তাদেরকে এইভাবে আল্লাহ গোনা থেকে বাঁচান তারপরে যারা তাহাজ্জুদ পড়ে এত ছোট রাত তারপরে ফজরও পড়ি আবার তার এক ঘন্টা আগে উঠে বা দুই ঘন্টা আগে উঠে আমি তাহাজ্জুদও পড়ি আর আমি গোনা করব আমি অন্যায় কাজ করব আমি হারাম খাব আমি সুদ খাবো আমি বেইমানি করব আমি মিথ্যা কথা বলবো সুবহানাল্লাহ এইভাবে ওয়ামান হাতুল লিল ইসমে গুনাহ থেকে বিরত রাখবে আপনার তাহাজ্জুদ কয়টি গুণ হইল চারটি না এ চারটি সহি সনদে বর্ণিত পাঁচ নম্বর যেটা তার সনদ দুর্বল উপকারিতা সেটা হচ্ছে মাতরাদাতুন লিদাই আনিল জাসাদ শরীরের ব্যাধিকে বিতাড়িত করবে তাহাজ্জুদ শরীরের রোগকে কি করে বিতাড়িত করে রোগ মুক্ত করে এই বাক্যটি সম্পর্কে আল্লামা নাসির আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন যে হাদিসটি বা এই অংশটুকু সহি নয় মুসনাদ আহমদ তিরমিজি মোস্তাদ আল হাকিম বা এই হাকিতে এই হাদিসটি রয়েছে এবং হাদিস সহি